ভালোবেসে হ্যালো মা তোমার লাগে এখন শাড়ি কিনছি আর বাবার লাগে এখন পাঞ্জাবি কিনছি আমাদের কিছু লাগবে না তুই ভালোভাবে আয় তাই দি বাবা তুমি আসছো না কেন এক্ষুনি আসো খাইতেছি রে মা তোমার জন্য একটা পুতুল আমার অত কিছু লাগবে না কতদিন তোমাকে দেখি না আমার টুনটুনিও দেখি না খাবার রান্না করে রেখেছি এই তো মা চলে এলাম বলে আমি কতদিন কথা কই না তুই ছাড়া এ ধরনের দুঃখজনক ঘটনা আমাদের কারোই কাম্য নয় তাই গাড়ির ছাদে পণ্যবাহী পরিবহনে যাত্রী হিসেবে উঠবেন না ওভার স্পিড ও উল্টা পথে আপনার গাড়ি চালাবেন না অনিরাপদ ঝুঁকিপূর্ণ যে কোনো ধরনের যাত্রা পরিহার করুন ট্রাফিক আইন মেনে চলুন আপনার ভালোবাসার মানুষের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে তাই তাদের কাছে আপনাকে ফিরতে হবে সুস্থ এবং নিরাপদ আসুন আমরা সবাই মিলে আমাদের ঈদ যাত্রাকে নিরাপদ করে তুলি গল্পটা এমনও হতে পারত খোলা ট্রাকে যাত্রা করবেন না পিক আপ ভ্যান সহ যে কোনো ধরনের পণ্যবাহী পরিবহনে যাত্রী হবেন না বাসের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে উঠবেন না